মহাকাশ গবেষণায় ভারত এবং ইসরোর একটি বিরাট বড় খবর সামনে চলে এলো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার পা রাখা চন্দ্রযান তিনের সাফল্যকে সম্মান জানিয়ে ইসরোকে দেওয়া হবে ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড। আগামী 14 অক্টোবর ইতালির মিলানে আয়োজিত হতে চলেছে 75তম আন্তর্জাতিক মহাকাশ যাত্রী সম্মেলন। সেই অনুষ্ঠানে ইসরোর হাতে এই পুরস্কার তুলে দেবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন। গত বৃহস্পতিবার ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড প্রাপক হিসেবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নাম ঘোষণা করে ওই আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন। পাশাপাশি ইসরোর উদ্দেশ্যে এক প্রশংসাসূচক বিবৃতিতে জানানো হয়, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন জানিয়েছে ভারত ছাড়াও এখনও পর্যন্ত আমেরিকা, রাশিয়া এবং চীন চাঁদে সফল অবতরণ করেছে। তবে ইসরোর এই মিশন চন্দ্রযান থ্রি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং সাশ্রয়ী ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য উদাহরণ। এটি মহাকাশ অনুসন্ধানে ভারতের বিপুল সম্ভাবনার প্রতীক। ফেডারেশন জানিয়েছে যে চন্দ্রযান থ্রি চাঁদের গঠন এবং ভূতত্ত্বের অদেখা দিকগুলি প্রকাশ করেছে বিশ্ববাসীর সামনে, যা আগামী দিনে মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। দ্বিতীয় চন্দ্রাভিযানে আংশিক সাফল্য পেয়েছিল ভারত, সেবার লক্ষ্য পূরণে ব্যর্থ হলেও 2023 সালের 23 আগস্ট চাঁদের দক্ষিণ পৃষ্ঠে সফলভাবে অবতরণ করে চন্দ্রযান তিন। প্রতিটি ভারতবাসীর কাছে যা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। গোটা বিশ্ব সেদিন ভারতের ইসরোর সাফল্যের জয়গান গায়। এই বিরাট সাফল্যকে সম্মান জানিয়ে 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করে ভারত সরকার। সেই সাফল্যের এক বছর পর অবশেষে বিশ্বমঞ্চে সাফল্যের স্বীকৃতি পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। যদিও শুধু চন্দ্রযান থ্রিতেই থেমে নেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, এরপর চন্দ্রযান ফোর মঙ্গল অভিযানের পাশাপাশি 2040 সালে চাঁদের মানুষ পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতের গৌরব ইসরো। তো বন্ধুরা, কেমন লাগলো এই তথ্যমূলক ভিডিও? আশা করি ভারতবাসী হিসাবে আপনিও গর্বিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।